17 মার্চ 1920 গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবছর পালিত হচ্ছে তার 104তম জন্মদিন। বাংলাদেশে প্রতিবছর দিনটি জাতীয় শিশু দিবস হিসেবেও পালিত হয়। শেখ লুৎফর রহমান ও সায়রা খাতুন দম্পতির তৃতীয় সন্তান শেখ মুজিবুর রহমানকে ছোটবেলায় খোকা নামেই চিনত সবাই। টুঙ্গিপাড়ার সেই খোকা পরবর্তী সময়ে হয়ে ওঠেন নির্যাতিত নিপীড়িত বাঙালি জাতির মুক্তির দিশারি ও স্বাধীন বাংলাদেশের স্থপতি। গভীর রাজনৈতিক প্রজ্ঞা, আত্মত্যাগ ও জনগণের প্রতি মমত্ববোধের কারণে শেখ মুজিব হয়ে ওঠেন বাঙালি জাতির অবিসংবাদিত নেতা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1940 সালে সর্বভারতীয় মুসলিম ছাত্র ফেডারেশনে যোগদানের মাধ্যমে তার রাজনৈতিক জীবন শুরু করেন। 1946 সালে তিনি কলকাতা ইসলামিয়া কলেজের ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। 1949 সালে তিনি তৎকালীন আওয়ামী মুসলিম লীগের পূর্ব পাকিস্তান শাখার যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরপর 1953 সালে তিনি পার্টির সাধারণ সম্পাদক এবং 1954 সালে যুক্তফ্রন্টের টিকিটে ইস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলির সদস্য নির্বাচিত হন। ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়ায় বাঙালি জাতির অধিকার আদায়ের লক্ষ্যে আজীবন সোচ্চার এই অবিসংবাদিত নেতাকে রাজনৈতিক জীবনে বহুবার কারাবরণ করতে হয়। শেখ মুজিবুর রহমান 1952 সালের ভাষা আন্দোলন, 1954 সালের যুক্তফ্রন্ট নির্বাচন, 1958 সালের সামরিক শাসন বিরোধী আন্দোলন, 1966 সালের 6 দফা ও পরবর্তী সময়ে 11 দফা আন্দোলন এবং 1969 সালের গণ অভ্যুত্থান সহ প্রতিটি গণতান্ত্রিক ও স্বাধিকার আন্দোলনে নেতৃত্ব দেন এবং বঙ্গবন্ধু উপাধি লাভ করেন। তার সাহসী ও দূরদর্শী নেতৃত্বে বাঙালি জাতি ধাপে ধাপে স্বাধীনতা আন্দোলনের প্রস্তুতি নিতে থাকে। 1970 সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় অর্জিত হলেও তৎকালীন পাকিস্তানের সামরিক জান্তা ক্ষমতা হস্তান্তর না করে বাঙালি জাতির ওপর নানা নির্যাতন শুরু করে। বঙ্গবন্ধু 71-এর ঐতিহাসিক 7 মার্চের ভাষণে স্বাধীনতা সংগ্রামের ডাক দেন, যা ইউনেস্কোর ইন্টারন্যাশনাল মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে অন্তর্ভুক্তির মাধ্যমে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি লাভ করেছে। 1971 সালের 25 মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনী ঢাকায় ইতিহাসের বর্বরতম হত্যাযজ্ঞ শুরু করে এবং বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যায়। পাকিস্তানি বাহিনীর হাতে গ্রেপ্তারের আগেই 26 মার্চ শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন এবং তার নেতৃত্বে 1971 সালে মুক্তিযুদ্ধ শুরু হয়। দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে বিজয় ও স্বাধীনতা অর্জিত হয়।